সমঝোতার পর সাকিব যেভাবে বলবেন সেভাবে চলবেন বললেন অপু বিশ্বাস। মঙ্গলবার সন্ধ্যায় ফোনালাপে এ কথা বলেন তিনি। অপু বলেন, আমার নিজের কোনো চাওয়া পাওয়া নেই, যা ছিল তা অনেক আগে শেষ হয়ে গেছে। 9-10 মাস সন্তান নিয়ে কষ্ট করেছি, সাকিব চাইলে তার কথা মতো চলব, এতে করে আমাদের সন্তানের ভালো হলেই আমি খুশি। শ্বশুরবাড়ির মধ্যে সাকিবের বোন তাদের সন্তানকে বেশি আদর করেন বললেন অপু। সাকিব তার মায়ের সাথে কথা বলেছেন, তার মা অপুকে বউ হিসেবে মেনে নিতে রাজি। সাংবাদিকদের এমনটাই বলেছেন শাকিব খানের বন্ধু ও চলচ্চিত্র প্রযোজক ইকবাল হোসেন জয়। একে সর্বশেষ খবরে জানা গেছে, ঢালিউডের জনপ্রিয় অভিনেত্রী অপু বিশ্বাসকে স্ত্রী হিসেবে স্বীকৃতি দিয়ে নিজের বাসায় তুলবেন চিত্রনায়ক শাকিব খান। আসছে 1 বৈশাখ তিনি অপুকে নিয়ে আনুষ্ঠানিক সংসার শুরু করবেন। মঙ্গলবার সন্ধ্যায় সাকিবের ঘনিষ্ঠ বন্ধু ও প্রযোজক মোহাম্মদ ইকবাল এ তথ্য জানিয়েছেন। তিনি জানান, আগামী শুক্রবার 1 বৈশাখ ওই দিন জুমার নামাজের পর রাজধানীর নিকেতনের বাসা থেকে অপুকে গুলশানের বাসায় তুলে নেবেন সাকিব। আমাদের চ্যানেলটি লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না।